प्रश्न, पायजामा पंजाबी और पगड़ी सदा रंगेर एक पराकी माकरु जेना माकरु नय। प्रश्न, पेछने दुई हाथ बेधे दाड़ानो कि निषेध? हाँ निषेध। प्रश्न, जन्म बिरतिकरण की कौन शुरुते ग्रहण करा जाए? এটি একটু লম্বা প্রশ্ন, উত্তর লম্বা, ব্যক্তি বিশেষ জায়েজ হয় না জায়েজ হয় বিস্তারিত জানতে চাইলে ইসলাম ও আধুনিক চিকিৎসা কিতাবে ইসলাম ও আধুনিক চিকিৎসা এই কিতাবে বিস্তারিত লেখা আছে, সংগ্রহ করে পড়ে নেবেন। প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট কর্মকর্তার নিকট আমার মেয়েকে বিবাহ দেয়া হলে কি গুনাহ হবে? মুসলমান হইলে গুনাহ হবে কেন? প্রশ্ন, অবাঞ্ছিত লোমের সীমানা কোন জায়গা থেকে? নাভির অনুমানিক চার আঙ্গুল নিচে দেখবেন একটি ভাঁজ আছে, এই ভাঁজের নিচ থেকে হলো তার সীমানা। প্রশ্ন, কোন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গেছে তার জিম্মায় কিছু নামাজ কাজা ছিল, তাই তার নামাজের কাফফারার টাকা ও তার রেখে যাওয়া নগদ টাকা দ্বারা কিছু জমি ক্রয় করে একটি কবরস্থান বানিয়ে কোনো মসজিদের দায়িত্বে ওয়াকফ করে দিবে। এখন প্রশ্ন হলো, নামাজের কাফফারার টাকা দ্বারা কবরস্থান বানিয়ে দান করলে কাফফারা আদায় হবে কি? জি না, আদায় হবে না। কাফফারার টাকা গরিব মিসকিনকে দিতে হয় কিংবা লিল্লা বোর্ডিংকে দিতে হয়, মসজিদ এবং কবরস্থানে দিলে কাফফারা আদায় হবে না। প্রশ্ন, হজের কোনো ওয়াজিব বা ফরজ আমল নষ্ট হয় নেই, তারপরও হাজি একটা দম দিতে চায়, ইসলামের হুকুম কি? ফরজ ওয়াজিব নষ্ট না হলে দম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এ ধরনের সন্দেহ করা ঠিক নয়। প্রশ্ন, আলহামদুলিল্লাহ আমি হজ শেষে দেশে ফিরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল হজ নসিব করেন দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ নসিব করুন, আমাদের সকলকে বারবার কবুল হজ নসিব করুন। প্রশ্ন, আমার মা বিছানায় পড়ে গেছেন প্রায় এক মাস হয়ে গেল, আল্লাহ যেন দৌলতে ঈমান নিয়ে যেতে পারে, সকলের কাছে দোয়া চাই, আমিন। প্রশ্ন, তারাবিহের নামাজ একা একা পড়লে কি একসাথে চার রাকাত করে পড়া যায়? পড়া যায়, তবে অনুত্তম, দুই দুই রাকাত করে পড়াই উত্তম। প্রশ্ন, অফিসে গেলে সাধারণত তিন ওয়াক্ত নামাজ সেখানে পড়তে হয়, একদিন অফিসে স্ট্যান্ডার সেরে আসার পরও প্রস্তাবের ফোঁটা বেরিয়েছে, এই অবস্থায় সেদিনকার নামাজগুলো কিভাবে পড়ব? যাদের এ ধরনের সমস্যা হয় তারা আরেকটা কাপড় সাথে রাখা উচিত, আর যদি কাপড় নাই থাকে তো তাহলে আপনি বাথরুমে গিয়ে যেখানে প্রস্তাব লেগেছে জায়গাটি ধুয়ে ফেলবেন, ওই জায়গা চিহ্নিত না থাকলে যে কোনো এক জায়গা ধুয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, মোবাইলে নাপাক লাগবে তিনবার ভেজা কাপড় দিয়ে মুছতে কি পাক হয়ে যাবে? ভিতরে যদি না ঢুকে তাহলে পাক হয়ে যাবে। প্রশ্ন, ইস্তেঞ্জা সেরে আসার পরও প্যান্টে প্রস্রাবের ফোঁটা পড়েছে, এখন যদি বৃষ্টি হয় তাহলে কি প্যান্টের মোবাইল প্যান্ট থেকে গড়িয়ে জুতায় পানি পড়লে জুতাও মোবাইল নাপাক হবে? জি নাপাক হবে। প্রশ্ন, আমি একজন কলেজ ছাত্র, আমি আমাদের মহল্লার মসজিদের খতিব সাহেবের নিকট কোরআন শিখি এবং বিভিন্ন মাসালা মাসাইল জেনে থাকি, তিনি একটি প্রসিদ্ধ কওমি মাদ্রাসার শিক্ষক, আমি তার কাছে জাকের নায়কের লেকচার শোনা যাবে কিনা জানতে চাই, তিনি বলেছেন যাবে, তার কথায় কি কি মুসলমান অমুসলিম হচ্ছে নাকি? বরং ইসলামের ব্যাপক প্রচার হচ্ছে এবং তিনি পীর মুরিদির বায়াতের ধারা সমর্থন করেন না, তিনি বলেন হযরত আলী থেকে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম হলে বাকি খলিফাগণ কোথায় গেল? এটা শিয়াদের ধারা। এখন আমি জানতে চাই, আমি কি তার কাছে কোরআন শিখতে এবং মাসালা মাসাইল জানতে পারব? জি না, পারবেন না, লোকটি সঠিক নয়। পীরি মুরিদের সিলসিলা শুধু হযরত আলী থেকে নয়, চারো খলিফা থেকে আছে, আপনারা বিভিন্ন সিলসিলার সাজারা সংগ্রহ করলে দেখতে পাবেন, যেমন কাদেরিয়া তরিকার সিলসিলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এই ইমাম সাহেব বলতেছে সব সিলসিলা আলী থেকে, তার এগুলো জানাই নেই,
আচ্ছা, অজানা লোকের কাছে কিছু শিখতে গেলে আপনি অজানা হয়ে গোমরা হবেন, আল্লাহ হেফাজত করুক। প্রশ্ন, বাস ইত্যাদি যে সকল গাড়িতে ছাত্র ভাড়া হাত নেওয়া হয়, আমার জানার বিষয় হলো ছাত্রের জন্য এটা ঠিক হবে কিনা। যদি ঠিক হয়, আপনার কাছে ছাত্রর কার্ড থাকে, আর সকল বাসে হয় না, কোনো কোনো বাসে হয় যে বাসের সাথে সরকারের চুক্তি থাকে, ওই বাসে হাত দিতে পারবেন, অন্য বাসে পারবেন না। প্রশ্ন, হকানি আলেম জাতির খেদমত যদি সহিভাবে করতে চায় তাহলে সর্বপ্রথম কি করতে হবে? হকানি আলেম নিজেই বুঝবেন। প্রশ্ন, আমি গত 2 বছর যাবৎ দাঁড়িয়ে রেখেছি, কিন্তু গত প্রায় 1 বছর যাবৎ আমার চাকরি নাই। এই ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবার ধারণা আমি দাড়ি রাখায় আমার চাকরি হচ্ছে না, এবং ইদানিং দাড়ি কেটে ফেলার জন্য আমার বোন দ্বারা বলাচ্ছে। সে নিজেও কথা দ্বারা বলতে চায় যেন আমি দাড়ি কেটে ফেলি, কিন্তু সরাসরি বলে না। এই অবস্থায় আমি তার সাথে কি ব্যবহার করতে পারি? সে যেহেতু ইসলাম পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছে, বিষয় দ্রষ্টব্য, 1 বছর যাবৎ আমি তার কাছে গিয়ে থাকিনি, আমার চাচা ও বোনের বাসায় থাকি। পিতা মাতার সাথে সব ব্যবহারই করবেন, তবে দাড়ি কামানোর কথা মানা যাবে না, এটা না মানলে অসৎ ব্যবহার হবে না। দাড়ি রাখা সমস্ত নবীদের তরিকা, নবীদের সুন্নত, সমস্ত নবীদের দাড়ি ছিল। আল্লাহর নবীও বলে গেছেন, এরপর লোহা দাড়িকে লম্বা করো। তাই নবীর কথা অমান্য করে বাপের কথা শোনা যাবে না। চাকরির সম্পর্ক দাড়ির সাথে নয়, যদিও আজকাল বিজাতিরা, কিন্তু কিছু বিজাতি মার্কা মুসলমানরা দাড়িকে সমস্যা মনে করে, এটা মোটেও সমস্যা নয়, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এক ব্যক্তি ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ গ্রহণ করতেছে একজন খ্রিস্টান মহিলা, ইন্টারভিউ নিতেছে একজন খ্রিস্টান মহিলা, দিতে গেছে একজন দাড়িওয়ালা মুসলমান। তো প্রথমে মহিলা বলল, তোমার মুখে দাড়ি আছে, এই দাড়ি অবস্থায় এখানে ইন্টারভিউ দেওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না। দাড়ি ফেলে দিলে তারপরে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে, চাকরি পাওয়ার আশা আছে। এই বেচারা এখান থেকে বেরিয়ে দাড়ি কামাই আবার ফিরে আসছে যে এখন আমি দাড়ি ফেলে আসছি, এখন ইন্টারভিউ নাও। মহিলা বলছে, যেখানে তুমি তোমার আল্লাহর কথা অমান্য করছো, সেখানে আমাদের অফিসে চাকরি করতে গেলে আমাদের কথা অমান্য করবে, তোমার উপর আস্থা রাখা যায় না, তাই এখন তোমাকে আর চাকরি দেওয়া যাবে না। দুই দিক হারাইল নিয়ে পারে, এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে। দাড়ির কারণে 3 বছর ঘুরতে চাকরি হয় না, আমার কাছে কানছে পর্যন্ত। আমি বলছি, না ভাই, দাড়িতে হাত দিবেন না, রিজিকের মালিক আল্লাহ। এখন শুকর আদায় করে যে হুজুর, আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা আমার করছে, দাড়ি ফেলে দিলে এত সুন্দর ব্যবস্থা হইতো না। একটু ধৈর্য ধরা লাগবে, সবর করা লাগবে। প্রশ্ন, আমরা প্রায় বলে থাকি, তোমার রিজিককে বরকত হোক, তোমার জীবনে বরকত হোক, কিংবা বরকতের জন্য কাজটি করো ইত্যাদি, প্রকৃতপক্ষে বরকত বলতে কি বোঝা দয়া করে বলবেন। বরকতের 2 অর্থ, বরকতের 1 অর্থ হইল অল্প সময়ে অনেক কাজ করতে পারা, অল্প খাবারে অনেক মানুষ খেতে পারা, এই হলো 1 অর্থ বরকতের, মানে অল্প বস্তু দ্বারা অনেক কাজ নেওয়া যায়, এটা 1 বরকত। আর 1 বরকত হইল বেশি বেশি এবাদত করতে পারা, অল্প সময়ে অনেক এবাদত করতে পারা, এবং যে খাবার খাইলে এবাদত করতে মন চায়, কলবে নূর পয়দা হয়, এটাকে বলে বরকতিখানা। প্রশ্ন, যদি এতেকাফের নিয়তে মসজিদে থাকা অবস্থায় কোনো ব্যক্তির কাপড় নাপাক হয়ে যায়, আর যদি ওই ব্যক্তি ওই নাপাক কাপড় ভাঁজ করে কোনো ব্যাগে বা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মসজিদের ভিতরে রেখে দেয়, এবং পরবর্তীতে নাপাক কাপড় পরিষ্কার করে, তবে এতে কি কোনো সমস্যা আছে? জি না, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, কোরবানির পশুর চামড়া পশুর গায়ে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ আছে কি না? জি না, বিক্রি করা জায়েজ নেই।
প্রশ্ন, আমি শুনেছি ফজরের পর হইতে এশাক নামাজ এবং আসর হইতে মাগরিব নামাজ পর্যন্ত বই পড়া এবং শোয়া নিষেধ, এটা কতটুকু সহি? হ্যাঁ, শোয়া নিষেধ, এটা সহি কথা। এবং ফজরের পরে বই, কোরআন শরীফ ইত্যাদি তেলাওয়াত করতে কোনো নিষেধ নেই। আসরের পরে অল্প সময় পড়া যায়, পুরা সময় না পড়া ভালো, পড়লে কোনো গুনাহ হবে না। প্রশ্ন, আমি ইসলামিক উপন্যাস পড়ে একটি নাম বারবার পেয়েছি, মোসান্না ইবনে হারেসা। ইসলামে উপন্যাস সঠিক নয়, উপন্যাস না পড়াতেই। প্রশ্ন, আমাদের দেশে ওকুফে আরাফা কোন দিন? 9 তারিখ, আমাদের দেশের কোরবানির আগের দিন। প্রশ্ন, আল্লাহ বোঝা যায় নাকি লিখছেন? প্রশ্ন, কত হাজার টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব হবে? বর্তমান হিসাবে 40,000 টাকা। প্রশ্ন, 6 জন মিলে একটি গরু ক্রয় করে 6 জনের নামে 6 ভাগ এবং 1 জন মিলে সপ্তম নম্বর ভাগ এবং 6 জন মিলে সপ্তম নম্বর ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতে পারবে কিনা? জি পারবে। প্রশ্ন, যে সকল ব্যক্তি নেসাবের মালিক নয় কিন্তু কোরবানি উপলক্ষে গরু লালন পালন করে, উক্ত গরু 1 লক্ষ বা তার চেয়ে বেশি টাকা বিক্রি করে, এখন জানার বিষয় হল উক্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? জি ওয়াজিব হবে। প্রশ্ন, আমার আপন বড় বোন আমার মায়ের সাথে ঝগড়া হলে অত্যন্ত খারাপ আচরণ করে, যা খুবই লজ্জাজনক। মা এই কারণে অনেক কষ্ট পায়, সে এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে অকাট্য বা খারাপ ভাষায় গালাগালি ছাড়াও মায়ের সাথে হাতাহাতি পর্যন্ত করে। আমি সহ্য করতে না পেরে আমার বড় বোনের গায়ে হাত তুলি, সে এরকম রেগে গেলে প্রচণ্ড হিংস হয়ে ওঠে, তাকে বুঝিয়ে থামানো যায় না। আমি কি করব? মা আর বোনকে একসাথে থাকতে দিবেন না, ভিন্ন ভিন্ন রাখবেন। প্রশ্ন, এশাক চাষ তো আওয়াবিন নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়? আওয়াবিন শুরু হয় মাগরিবের নামাজ পড়ার পর থেকে নিয়ে এশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। এশাকের ওয়াক্ত শুরু হয় সূর্য উঠার 10-12 মিনিট পর থেকে নিয়ে দিনের 1/4 সূর্য একবারে মাথার উপর বরাবর হওয়া পর্যন্ত। চাষের সময় দিনের 1/4 অংশ অতিবাহিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য মাথার উপর বরাবর হওয়া পর্যন্ত থাকে। প্রশ্ন, আমার গ্রামের বাড়িতে কিছু লোক কিয়াম করে, এগুলো পুরানো কথা। প্রশ্ন, ফজরের নামাজ কোনো কারণে সময় মতো না পড়তে পারলে কিভাবে আদায় করব? সময় মতো পড়লে যেভাবে করবেন এভাবেই করবেন, কোনো ব্যাসকম নেই, তবে এটা কাজা হবে, আদায় হবে না। প্রশ্ন, গরু জবাই করার পর তাড়াতাড়ি রু বের হওয়ার জন্য পুনরায় ছুরি দিয়ে গুতাগুতি করা কেমন? মাকরুহে তাহারিমের গুনাহ হবে। প্রশ্ন, আমরা মহিলারা ছেলেদের যে কক্ষে হুজুরের তাফসীর শুনতে আসি ওই কক্ষে পর্যাপ্ত পরিমাণে বাতাস আসা যাওয়ার ব্যবস্থা না থাকায় এবং অনেক মানুষ একত্রিত হওয়ার ফলে মাত্র 1-1.5 ঘন্টায় ভেতরে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়, কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ হল একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, আল্লাহ পাক তৌফিক দিন। প্রশ্ন, ঈদের নামাজে কেউ যদি 1 রাকাত না পায় তাহলে বাকি 1 রাকাত কিভাবে আদায় করবে? ফজর 1 রাকাত না পাইলে যেভাবে আদায় করে এভাবেই করবে, তবে সেই নিজে যে রাকাত দাঁড়াইয়ে পড়বে ওই রাকাতে অতিরিক্ত 3টি তকবীর দিবে রুকুতে যাওয়ার আগে, তার উভয় রাকাতেই রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তকবীর হবে। প্রশ্ন, মনসুর হাল্লাজ সম্পর্কে কিছু বললে ভালো হয়। মনসুর হাল্লাজ একজন বুজুর্গ মানুষ ছিলেন। প্রশ্ন, কোন ব্যক্তি মহিলা ইন্তেকাল করার পর তার সন্তানদের দাফনের ব্যবস্থা করার সামর্থ্য থাকা সত্ত্বেও
যদি তার কোনো ভাগিনা এই কাফনের অর্থ ব্যয় করে এবং কাফন কার্যে দাফন কার্যে শরীক হতে চায় তাহলে তা জায়েজ হবে কিনা? যে জায়েজ হবে। প্রশ্ন, আমার একটি বোন আছে বিবাহের উপযুক্ত, বিবাহের প্রস্তাব আসে, আমার ভাবিরা শত্রুতামি করে ফিরিয়ে দেয়, বিবাহিতে দেন, আল্লাহ হেফাজত করুক। প্রশ্ন, বিবাহের সুন্নত তরিকা কি বিস্তারিত বললে ভালো হয়? বিবাহের সুন্নত তরিকার জন্য ব্যস্তে যাওয়ার পরে নেবেন। আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী বিবাহের পর বরকনের সাথে তার নানি অথবা দাদি বা অন্য কোনো মহিলা এসে থাকে, যাকে আবার নতুন শাড়ি ইত্যাদি দিতে হয়। এগুলো ইসলামী শরীয়তের নিয়ম নয়। প্রশ্ন, নিম দাড়ি তথা ঠোঁটের নিচে দাড়ির ব্যাপারে শরীয়তের হুকুম কি? এটা দাড়ি নয়, তাই দাড়ি কামাইলে যে গুণা ওইটা কামাইলে বা কাটলে ওই গুণা হবে না, তবে না কামানো চাই রেখে দেয়া ভালো। প্রশ্ন, অফিসে গেলে সাধারণত দুই বা তিন বক্তৃ হয়ে গেছে জব। প্রশ্ন, আমি খুবই মানসিক কষ্টের মধ্যে আছি, আল্লাহ পাক সকলের সকল কষ্ট দূর করে দিন। প্রশ্ন, আমি 2010 সালে প্রথমবার জাকাত দেই, তারপর আর জাকাত দেইনি, কিন্তু আমার জাকাত দেওয়ার সামর্থ্য আছে। এখন আমি বিগত বছরে জাকাত দিতে চাই, কিভাবে দিব? বিগত বছরে কোন বছর, রূপার দাম কি পরিমাণ, স্বর্ণের দাম কি পরিমাণ আপনার কাছে ছিল, সম্পদ কি পরিমাণ, ওগুলো একসাথ করে কোন বিজ্ঞ মুফতি সাহেবের সাথে আলোচনা করলে তিনি বলে দিবেন। প্রশ্ন, গত শনিবার আমার একজন রোমান্টের সাথে কথা কাটাকাটি হয়, এই নিয়ে যে সে তার এক হুজুরের কাছে শুনেছে নবী নূরের তৈরি, নবী যদি নূরের তৈরি হয় তাহলে হবেন ফেরেশতা, ফেরেশতা তো নূরের তৈরি, মানুষ যদি আল্লাহর আদেশ নিষেধ মানে তো মানুষের দাম ফেরেশতা থেকে বেড়ে যায়, তো নবীকে নূরের তৈরি মানলে মানুষ মানা হয় না, ফেরেশতা মানা হয়, আশরাফুল মাখলুক শ্রেষ্ঠতম মাখলুক হলো মানুষ, ফেরেশতা নয়, তো নবীকে মানুষের গণ্ডি থেকে বের করলে নবীর দাম কমানো হয়। এটা বুজবুদ্ধির অভাবের কারণে অনেকে মনে করে নূরের তৈরি হলে দাম বাড়ে, দাম আসলে বাড়ে না, এতে দাম কমে, আশরাফুল মাখলুকাতের গণ্ডি থেকে নবী বেরিয়ে যান, আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নামা আনা বাশার, আমি হইলাম মানুষ। আর নূরের তৈরি যারা ধারণা করে এরা হাদিস হিসাবে একটি কথা বলে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এটা হাদিস নয়, এটা কোন মিথ্যুকের বানানো কথা। এই সম্পর্কে জানতে চাইলে সৈয়দ লাল শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আছে প্রায় 250 পৃষ্ঠা, কিতাবের নাম হলো বশরিয়তে রাসূল, বশরিয়তে রাসূল, এর মধ্যে দেখে নেবেন। আর বাংলায় পাবেন প্রচলিত জাল হাদিস, মাওলানা আব্দুল মালেক সাহেব সংকলিত প্রচলিত জাল হাদিস দেখবেন, ইনশাআল্লাহ সবকিছু বুঝে আসবেন।